আসসালামু আলাইকুম সবাইকে, আমি রুকসি আরবি। আমার পেজ আরবিস কালেকশন থেকে সবার সাথে লাইভে চলে আসলাম আজকে রাত 11টার লাইভে। প্রতিদিন আমাদের যে টাইমে হচ্ছে গিয়ে লাইভ হয়, ওকে। যারা যারা দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি জানিয়ে দেবেন নেট লাইট সাউন্ড ঠিক আছে কিনা, প্রপারলি দেখা যাচ্ছে কিনা, ওকে, প্রপারলি দেখা যাচ্ছে কিনা, ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, ওকে। আমি এখনও কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আর আজকে লাইভটা কেমন যেন মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে, মনে হচ্ছে যেন ক্লিয়ার হবে না, কজ আজকে এত সুন্দর একটা ড্রেস থাকছে, কোনো না কোনো তো ঝামেলা হবে, তাই না? আচ্ছা, যারা যারা জয়েন করেছেন একটু জানিয়ে দেবেন সব কিছু ঠিক আছে কিনা, ওকে, সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমার কাছেও মনে হচ্ছে যেন একটু ঠিক আছে না, সব কিছু ওকে আছে কিনা। হাই আপু লিখেছেন, আমি দূর থেকে কিছুই দেখতে পারি না। প্রিয়ালি আপু হ্যালো, কাজী আপু লিখেছেন হাই, পারহান আপু লিখেছেন হাই আপু হ্যালো। আমি হচ্ছে ইদানিং কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, দূর থেকে একদম কাছে এসে দেখতে হয়। হাই রুক্সি আপু, হ্যালো রিয়া আপু, অনেকে জয়েন করছেন, সবাই একটু লাইকটা শেয়ার করেন, সবাই বেশি বেশি করে লাইকটা শেয়ার করেন। আজকে রিজনেবল প্রাইসে একদম পার্টিওয়ার ড্রেস দেখাবো, আমি যেটা পরে আছি এটা দেখাবো, এটা টোটাল দুইটা কালার আছে। সো সুন্দর সুন্দর দুইটা কালার দেখার জন্য যেটা করতে হবে আমার লাইভটাতে থাকতে হবে, ওকে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু। স্বর্ণ আপু জয়েন করেছেন, লিখেছেন হাই আপু, হ্যালো। সাদি আপু লিখেছেন হাই, জাহানার আপু লিখেছেন হাই আপু। আপুরা সবাই কেমন আছেন? সবাই বিকালের লাইভে অনেকে ছিলেন না, সবাই কেমন আছেন বলেন। সেলিনা আপু লিখেছেন হাই আপু, আমি নিউ, ওয়েলকাম আপু। আচ্ছা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, মিঠুন রেজা ভাইয়া। আচ্ছা ব্ল্যাক কুইন, হাই, ড্রেসটা অনেক সুন্দর। আচ্ছা অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা কেমন আছো? ভালো আছি। সবাই তাহলে লাইভটা শেয়ার করে দেন, যেহেতু অল ক্লিয়ার, সো ক্লিয়ার লাইভটা সবাই শেয়ার করে দেন, যেন সবাই হচ্ছে গিয়ে জয়েন করতে পারে আজকের এই সুন্দর পার্টিওয়ার ড্রেসটা। একদমই আপনাদেরকে এত রিজনেবলে দিব যে চিন্তাও করতে পারবে না। দেখেন ড্রেসটা এতটা শাইনিং, একদম দূর থেকে মনে হচ্ছে যেন ড্রেসটা দেখতেই কেমন যেন একটা পার্টিওয়ার পার্টিওয়ার লুক আসছে, তাই না? ড্রেসটা একদম টোটালি পার্টিওয়ার একটা লুক দিবে আপনাকে। আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, আমারটা হচ্ছে ব্ল্যাক কালার, আপনারা হচ্ছে আরও একটা কালার অপশন পাবেন। মিনোয়ার আপু জয়েন করেছেন, লিখেছেন হাই আপু হ্যালো। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, আমাদের কিন্তু লাইভ টাইম কোনো অফার নাই, ঠিক আছে? লাইভ টাইম অফারটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে, বিকেল একবার অ্যানাউন্স করেছি, এখন যেহেতু রাতের লাইভ, মেইন লাইভ আমাদের, তো এখন আবার বলছি আমাদের লাইভ টাইম স্ক্রিনশটের অফারটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, আমরা ওটা টোটালি ক্লোজ করে দিয়েছি। সো লাইভ টাইম স্ক্রিনশটের জন্য ডেলিভারি ফ্রি, এইটা বলতে এখন আর কোনো কথা নেই, ঠিক আছে? আপনাকে ফুল ডেলিভারি চার্জটা পে করতে হবে, আপনি ইনসাইড দেখা নেন বা আউটসাইড ঢাকা যেখানে নেন সেখানেই হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি দিতে হবে। কাজল কালো আপু সালাম নিও, ওয়ালাইকুম আসসালাম আপু। রোকসানা আপু লিখেছেন, আচ্ছা লুনা আপু লিখেছেন অনেক সুন্দর লাগছে, তাই ড্রেসটা আসলেই অনেক অনেক সুন্দর, ঠিক আছে? ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস, অল ক্লিয়ার, থ্যাংক ইউ, ড্রেসটা নাইস। আচ্ছা লাইভটা শেয়ার করেছেন সবাই বেশি বেশি করে, আজকে ড্রেসটার প্রাইস কত প্রাইসটা বলবো, ড্রেসটা দেখাই, ড্রেসটা ম্যাটেরিয়ালটা খুবই ভালো হবে, ঠিক আছে? ড্রেসটার ম্যাটেরিয়ালটা খুবই ভালো বলতে একদম হাতের নাগালে প্রাইসটা, তার উপর ম্যাটেরিয়ালটা সবার পছন্দ হওয়ার মতো সব কিছু, ঠিক আছে? সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ড্রেস, ওকে। এটা হচ্ছে গিয়ে যেটা আমি পরে আছি ব্ল্যাক কালারটা, দেখেন কোনো পার্থক্য আছে নাই, এটা হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে? ব্ল্যাক কালারটা যেটা আমি পরে চলে এসেছি, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা ড্রেসটার ফ্রন্ট পার্ট। হাই আপু, ড্রেসটা অনেক সুন্দর, হ্যাঁ ড্রেসটা খুবই সুন্দর। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, শেয়ার দা নাদি আপু, থ্যাংক ইউ, সরি নাদিয়া না, নিধা আপু। কেমন আছো তুমি? ফ্রি ফ্রি ড্রেস পাও, আমাকে একটা গিফট করো। আচ্ছা ঠিক আছে, মিনোয়ার আপু লিখেছেন শেয়ার দান, থ্যাংক ইউ মিনোয়ার আপু। আচ্ছা ব্ল্যাক কুইন, হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর, এটা হচ্ছে কি ড্রেসটা ফ্রন্ট পার্ট, দেখেন নিক পোর্শনটা অনেক গর্জিয়াস, ঠিক আছে? নিক পোর্শনটা ফুললি এমব্রয়ডারি, ফুললি এমব্রয়ডারি, শুধু এমব্রয়ডারি নয়, তবে আরও জিনিসপত্র আছে, আমি দেখিয়ে দিব, ঠিক আছে? আমি দেখিয়ে দিব। আচ্ছা এটা হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটা নিক পোর্শন, ঠিক আছে? ড্রেসটা ম্যাটেরিয়ালটা হবে কম্বাইন কটন, কটনের সাথে সামথিং একটু লিলেন টাইপের মিক্স আছে, সো এটা হচ্ছে গিয়ে কম্বাইন কটনের একটা ড্রেস।
যেহেতু পার্টিওয়ার একদম কটন দেয়া নেই, সলিড কটন না, কম্বাইন কটন দেয়া আছে। আর এটা হচ্ছে গিয়ে নিক পোর্শনটা ফুললি এমব্রয়ডারি, একদম জরি সুতো, রেশমি সুতো দেখেন, দুইটা লেয়ার করে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, গোল্ডেন কালার জরি সুতো আর ব্ল্যাক কালার রেশমি সুতো। তার ভেতর ভিতরে এই দেখেন ব্ল্যাক কালার পার্ল বসানো আছে, পার্লগুলো তো ব্ল্যাকের উপরে, তো ব্ল্যাকের উপর ব্ল্যাক ওইভাবে বোঝা যায় না। তারপরে এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ পার্ল ওয়ার্ক, আর পার্লগুলো একদম লক করা, সুন্দর করে কিন্তু পার্লগুলো লক করা। টোটাল ড্রেসটা নেক পোর্শনটা দেখেন মাশাল্লাহ কতটা অ্যাট্রাকটিভ লাগছে, তাই না? টোটাল ড্রেসটা নেক পোর্শনটা, আর এখানে কালারফুল একটা এমব্রয়ডারি আছে, টোটালটাই এমব্রয়ডারি, ফুললি এমব্রয়ডারি। এবং ড্রেসটা যে শুধু নেক পোর্শনটা এমব্রয়ডারি তা না, অল ওভার ড্রেসটার ফ্রন্ট পার্ট একদম সম্পূর্ণ বডিটাই হচ্ছে সুতোর কাজ করা, ঠিক আছে? সম্পূর্ণ বডিতে থাকবে এই যে এরকম সুন্দর করে আড়ি সুতোর কাজ করা, দেখেন নাইস করে আড়ি সুতোর কাজ। এই যে বডিটা দেখতে পাচ্ছেন, বডিটা কিন্তু অনেক অনেক সুন্দর করে একদম ভরাট করে আড়ি সুতোর কাজ, তার উপর দূর থেকে শাইন করছে এই স্টোনগুলো, গোল্ডেন কালারের সুন্দর স্টোনগুলো আছে একদম সারা বডিতে, দেখেন চিকচিক করছে, গোল্ডেন কালারের স্টোন করা, ঠিক আছে? সুন্দর করে সারা বডিতে স্টোন বসানো আছে ছোট ছোট একদম। আর দেখেন এই যে ওয়ার্কটা আমি ক্লোজলি দেখাচ্ছি, দেখেন সারা বডিতে এরকম সুন্দর ওয়ার্ক পাবেন, আড়ি সুতোর ওয়ার্ক একদম সারা বডিতে, আর নেক পোর্শনে এমব্রয়ডারি করা পাবেন। বডি কত হবে, লং কত হবে বলে দিব আপু। আর দামানে পোর্শনটা দেখেন, দামানে পোর্শনটা হচ্ছে নেক পোর্শনটা কতখানি অংশ দিয়ে যে সুন্দর করে এরকম নিচের দিকটা কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, দেখেন নিচের দিকটা আপনাকে কষ্ট করে কিছুই করতে হবে না, কাটওয়ার্ক করা আছে। তবে আপনার চাইলে ড্রেসটা যতটা লং দেওয়া আছে তার থেকে একটু শর্ট করতে পারবেন, ঠিক আছে? ড্রেসটা তার থেকে একটু শর্ট করতে পারবেন, এই পোর্শনটা উঠে একটু উপরের দিকে বসিয়ে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একদম সুন্দর দামানের পোর্শনে এমব্রয়ডারি, ফুললি এমব্রয়ডারি করা, একদম টোটালি সুন্দর করে এমব্রয়ডারি করা। আমারটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে গিয়ে স্লিপটা, ড্রেসটা হচ্ছে সেমি স্টিচ, দেখেন ড্রেসটা সেমি স্টিচ। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভের কাপড়টা, স্লিভের ফ্রন্টে এরকম সুন্দর করে এই দেখেন নাইস একটা ওয়ার্ক আছে, ঠিক আছে? স্লিভের ফ্রন্টটা হচ্ছে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, স্লিভের ফ্রন্টে এমব্রয়ডারি আছে দুইটা স্লিভেরই, এবং হচ্ছে ব্যাক পার্টটা প্লেন থাকছে, ফ্রন্ট পার্ট এতটা অ্যাট্রাকটিভ, সো ব্যাক পার্টটা প্লেন থাকছে। এটার বডি কত হবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? বডি কত করতে পারবেন আর ওয়াইডে হচ্ছে কত করতে পারবেন সুন্দর করে আপনাদেরকে আমি জাস্ট বলে দিচ্ছি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব সুন্দর ড্রেসটা, হ্যাঁ ড্রেসটা খুবই সুন্দর। আচ্ছা, বডি করতে পারবেন হচ্ছে 27-54 পর্যন্ত, বডি করতে পারবেন 54 পর্যন্ত, ইনাফ ইনাফ একটা পার্টিওয়ার ড্রেসের জন্য ইনাফ। আর এটা লং করতে পারবেন কতটুকু আমি জাস্ট আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। আচ্ছা, লং হবে 48, লং একদম 48 পর্যন্ত দেওয়া আছে, চাইলে শর্ট করে নিতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে স্লিপটা, স্লিপটা লম্বা কতটুকু দেওয়া আছে দেখেন, এই যে স্লিভ হচ্ছে 20 ইঞ্চি পর্যন্ত, ফুল স্লিভ হয়ে যাবে, 20 ইঞ্চি পর্যন্ত স্লিভের লম্বা দেওয়া আছে। ড্রেসটার সাথে যে দুপাট্টাটা পাবেন একদম পিওরের দুপাট্টা, বাট এটা অনেকে বুঝেন না, ঠিক আছে? এটা অনেকে বুঝেন না যে এই দুপাট্টাটা মনে করেন একদম চিকন কেন, বাট এই দুপাট্টাটা টেইলরকে বলবেন সুন্দর করে আয়রন টেনে নিতে। এটা হবে, এটাটা এটা ইয়া হবে না, ও আচ্ছা এটা তো বর্ডার করা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে পিওরের দুপাট্টা, বাট এই জিনিসটা একটু বুঝে শুনে নেবেন, এটা দুপাট্টাটা কিন্তু লাইক পার্টিওয়ার যেহেতু, এটা দুপাট্টাটা কিন্তু চিকন হবে, ঠিক আছে? এটা হচ্ছে মানে এভাবে করলে নর্মালি পিওরের দুপাট্টাগুলো হচ্ছে লং হয়, বাট এটা হচ্ছে দুই সাইডটা এরকম সেলাই করা আছে, দেখেন দুই সাইড হচ্ছে এরকম স্টোন করে সেলাই করা আছে দুই আঁচল, যে কারণে হচ্ছে দুপাট্টাটা মানে কি বলে দুপাট্টাটা হচ্ছে আর চওড়া হবে না, চওড়া এতটুকুই থাকবে, দেখেন দুপাট্টাটা হচ্ছে চওড়া এতটুকু থাকবে। যেহেতু পার্টিওয়্যার টাইপের ড্রেস, দুপাট্টা চওড়াটা অনেক বেশি দেয়নি, সো এক একটা ড্রেস এক এক রকম দিয়ে থাকে, লাইক এই ড্রেসটা আপনারা এতটুকুর বেশি চওড়া করতে পারবেন না, এটা হচ্ছে আপনারা একটু বুঝে শুনে নিবেন, ঠিক আছে? ড্রেসটা নেয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা অবশ্যই একটু বুঝে শুনে নিবেন, আমি লাইভে দেখিয়ে দিচ্ছি, এরপর বাসায় নিয়ে বলতে পারবেন আপু চিকন চিকন কেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে দুপাট্টা, লনের দুপাট্টার মতো বিশাল বড় দুপাট্টা পাবেন না, এটার সাথে লনের দুপাট্টার মতো বিশাল বড় সড়ো দুপাট্টা আসবে না, ঠিক আছে? এটা একটু আগেই বলে দিচ্ছি। আচ্ছা, এটা প্যান্টের কাপড়টা দেখেন, সলিড একটা ব্ল্যাক কালার প্যান্টের কাপড় পাবেন, প্যান্টের কাপড়ের ম্যাটেরিয়ালটা হবে লিলেনের, পেছনটা খুব প্লেন হবে, প্লেন ব্ল্যাক কালার পেছনটা প্লেন হবে। এই যে দুপাট্টাটা বারবার আমি দেখাচ্ছি, দুপাট্টাটা কিন্তু এরকম চিকন হবে, লনের মতো বিশাল হবে না, ঠিক আছে? লনের মতো বিশাল হবে না। এটা হচ্ছে প্যান্টের কাপড়, আর এটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে টোটাল ড্রেসটা দেখেন। এটা যার যার লাগবে যে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিবেন, ওকে ওকে। এত সুন্দর একটা পার্টিওয়ার ড্রেস, যদি মনে করেন এই চিকন দুপাট্টা আপনার প্রবলেম হচ্ছে, আপনি
যে কোনো একটা ব্ল্যাক কালার দোপাট্টাটার সাথে ম্যাচ করে পড়তে পারবেন, ঠিক আছে? লাইক টু পিস হিসেবে ড্রেসটা কিনলেও যে প্রাইসটা আসতো সেই প্রাইসটাও আমি দিব না, অনেক অনেক কম প্রাইসে আজকে ড্রেসটা দিব। শুধুমাত্র কত বলেন তো?